December 29th, exact time আমার মনে নেই, হঠাৎ করে দার্জিলিং এ স্নোফল। তো কালকের খবরের শিরোনামে প্রত্যেকটা চ্যানেল কভার করেছে, খবরে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমিও নিউজ চ্যানেলে দেখেছি, ইউটিউবে বিভিন্ন ব্লগে দেখেছি। স্নোফল এত সুন্দর লাগছিল, যাওয়া তো হলো না, ইচ্ছে করছিল খুব যেতে ওই জায়গাটায়। তো আমি ভাবলাম চট করে একটা স্নোফলের উপরে ছবি এঁকে তোমাদের সাথে যদি শেয়ার করা যায়, তো চলো চটপট ছবিটা এঁকে নেওয়া যাক। তো কালকে বিভিন্ন ব্লগ দেখছিলাম বসে বসে, তো একটা ব্লগের ছবি আমার খুব পছন্দ হয়ে যায়। এটা বাতাসে লুপের ছবি, কালকের মানে 29th ডিসেম্বরের ছবি। তো এই ছবিটাকে আমি রেফারেন্স হিসাবে সামনে রেখেছি এবং এটাকে দেখেই আমি আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটা পুরো গ্রে কালার করে নিয়েছি, যেরকম আছে অরিজিনাল ছবিতে। আর তারপর আমি লাইন্স দিয়ে কিছু কিছু জায়গা মার্ক আউট করছি, মানে টয় ট্রেন, তারপর কিছু গাছপালা লাইন্স এগুলো। তবে লাইনে আমি বেশি ডিটেলসে যাব না, তো মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি। আস্তে আস্তে আমি এভাবে লাইট কালার দিয়ে সেই বরফের যে রিফ্লেকশনগুলো আছে আস্তে আস্তে ধরার চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ডের গাছপালাগুলো কালার করছি এবং সেগুলো আস্তে আস্তে আমি ওয়ান বাই ওয়ান ডার্ক লাইট ফেলে আস্তে আস্তে এগুলোকে ডেভেলপ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু একটু করে শেড দিয়ে গাছগুলোকে বের করার চেষ্টা করছি। আর এখানে সব থেকে বড়ো কথা যে কালারটা রয়েছে রেফারেন্সে, সেই কালারটাকে ধরে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ফার্স্ট একটা ডিজাইন সাজিয়ে নেওয়া, তারপর আস্তে 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 ডিটেলসের দিকে যাওয়া। যদিও এখানটা না ট্রেনের কালারটা পুরো নীল বোঝা যাচ্ছে না, মানে অরিজিনাল রেফারেন্সে, তো আমি কিছুটা নীলের দিকে গেছি রংটা, তো ওটাকে আমি আস্তে আস্তে অন্যান্য শেড দিয়ে মডিফাই করব। এভাবেই আমি আস্তে আস্তে এই জায়গা কিছু কিছু জায়গায় ডার্ক দিচ্ছি, কিছু কিছু জায়গায় লাইট দিচ্ছি, কিছু কিছু জায়গায় ইরেজার দিয়ে ইরেজ করে করে শেপগুলোকে প্রমিনেন্ট করার চেষ্টা করছি সেই লেয়ারে গিয়ে, মানে যেই লেয়ারে যেই যে সাবজেক্টগুলো রয়েছে। এবার আমি কিছুটা আরেকটু ডিটেলসের দিকে যাচ্ছি, তবে বেশি ডিটেলস আমি এটাই করব না, কারণ বেশি ডিটেলস এটাই নেই, একটা ফগি ব্যাপার রয়েছে, ফগি ব্যাপারটা রাখতে হবে ছবিটার মধ্যে। তো কিছু কিছু জায়গায় আমি ডিটেলস করছি, কিছু কিছু জায়গায় অ্যাবস্ট্রাক্ট ছেড়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কতগুলো জায়গায় ডার্ক করে করে ছবিটাকে বের করার চেষ্টা করছি, মানে টয় ট্রেনটাকে বের করার চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় ডার্ক, কিছু কিছু জায়গায় লাইট, এই ডার্ক লাইট দিয়েই টয় ট্রেনটাকে বের করার চেষ্টা করছি।
আর একটু ডিটেলসের দিকে যাচ্ছি। এবার কিছু কিছু জায়গায় ডার্ক কালার নিয়ে ডিটেলস করছি, আর যদিও খুব ডিটেলস এতে নেই, তবে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে কিন্তু অরিজিনাল ছবিটাই দেখো, এখানে কিন্তু কোনো ক্যারেক্টার নেই, কিন্তু আমি মানে ক্যারেক্টার দেওয়ার লোক সামলাতে পারছি না, তো আমি কিছু কিছু ক্যারেক্টার অ্যাড করে দিচ্ছি এতে। যেমন ছাতা নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, আবার আরেকটা ক্যারেক্টার পাশে দিয়েছি, তো সেরকম আমি পুরো ছবিটায় কিছু কিছু জায়গায় একটু ক্যারেক্টার অ্যাড করে দিচ্ছি। এভাবে আমি সেই স্মোকি ব্যাপারটা দিয়ে দিলাম, ইঞ্জিন থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, তো আস্তে আস্তে আমি এভাবে কমপ্লিট করে নিলাম ছবিটা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ছবি আঁকা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কালকে দার্জিলিংয়ে তো যাওয়া হয়নি স্নোফল দেখতে, ঘরে বসেই তার স্বাদটা পূরণ করলাম কিছুটা ছবি এঁকে তোমাদের সাথে। তো যাই হোক, কেমন লাগলো ছবিটা আশা করবো এনজয় করেছো। চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।